কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। এটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, খারাপ বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা জিংলা দিয়া, যেটা বাসার জিনের আসর আছে, কত উপরান্তি বাতাস আছে, পাখান্তি বাতাস আছে, জিনের আসর আছে, এগুলো সব সমাধানের কথা আল্লাহ। দর্শক দেখতে পারলেন দিল পানি হয়ে গেল আগুন। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? তা বর্তমান আপনার এই যে পেশা নিয়ে তো আসলে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আপনি মোটামুটি পরিচিত অনেক, তা আপনার কাজ কাম কেমন চলতেছে আসলে? এই তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালোই চলতেছে কাজ কাম। আচ্ছা, তা আজকে যে বসছেন আর কোনো আসন নিয়ে কোনো কাউকে কোনো ইয়াটিয়া করবেন কিনা, মানে জাদু টুনা বা কাটানো টাটানোর কোনো কাজ পাইছেন কিনা? হ্যাঁ অবশ্যই, তো আমরা তো কিনে থাকি না, তান্ত্রিক মানুষ সবসময় কাজ থাকে হাতে। আচ্ছা আচ্ছা, তা আপনি আসলে মূলত কি কি ধরনের কাজ বেশি করেন বা কারা আসে চিকিৎসা নিতে বেশি? এই তো বাদ্য লোকরা বাদ্য করা হয়, অসাধ্য কাজগুলোর সাধ্য করা হয়, অশুভ শক্তিগুলোর শুভ করা হয়, ছেলে মেয়ে হয় না, প্রেম ভালোবাসার ব্যর্থতা, কেস মামলা মামলা মোকদ্দমা, তো কিছু লোক বাহিরে যেতে পারতেছে না, বাহিরে অনেক ঝামেলা, বিশ্বাদে ঝামেলা চলতেছে, শত্রু দুশ্মন দমন করা হয়, এরকম বান মারলে বান ফিরানো হয়, এরকম ধরনের বড় বড় ধরনের আল্লাহ রহমত। এই পেশাগুলো আপনারা কোথা থেকে শিখছেন, এই কাজটা কিভাবে শিখছেন? এই কাজটা আমি শিখছি মায়ের থেকে, মায়ের ঘোরাঘুরি, মায়ের উত্তর আসাম ন্যাংটার। পরিবারে আর কেউ আছে আপনারা এই পেশার সাথে জড়িত? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেননা আছে যে মনে করেন যে কিছু লোক লাইসেন্স পাইছে, কিছু লোক পাই নাই। আমরা তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মায়ের থেকে একদম লাইসেন্স প্রাপ্ত তান্ত্রিক। এগুলোকে আপনি মানুষের সেবা দেওয়ার জন্য করেন নাকি নিজের ইনকাম হয় সেই জন্য করেন? জি না ভাই, নিজের ইনকামের জন্য, এটা মানুষের সেবা দেওয়ার জন্য করি। বিভিন্ন মানুষ ভুয়া কবিরাজ ধরে, ভুয়া তান্ত্রিক ধরে ঠক খাইছে, তাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো করে আমরা তাদের মন ফিরিয়ে দিই। আচ্ছা, আপনার সাংসারিক জীবন, স্বামী সন্তান টন্তন সবাই ভালোই আছে আল্লাহর রহমতে? জি জি আল্লাহর রহমতে ভালো আছে। আমি শিক্ষাটা হইছে যে এখানে ঘোরাঘুরি মায়ং, এখানে ঘোরাঘুরি মায়ং তো আরাম নাই, যারা নতুন শিখবে তারা বিভিন্ন লোকের কাজ করছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখানে আছে ঘোরাঘুরি মায়ং। এই সব দেশের মনে করেন আমি শিক্ষা, এই কতদিন লাগে এগুলো শিক্ষা, প্রকৃত শিক্ষা নিতে কতদিন লাগে? এটা আল্লাহর রহমতে একদম মনে করেন যে জোয়ান কি বয়স থেকে ছোট থেকে এগুলো শিক্ষা করতে লাগার, আমি শিক্ষা হয়ে ঘোরাঘুরি মায়ং থেকে আমি তান্ত্রিক হতে একটা লাইসেন্স দেন, এই লাইসেন্স জিনিসটা আমি ইনশাআল্লাহ মানুষের সেবা যত্ন করে আমি পাইছি। তান্ত্রিকের যে লাইসেন্স আছে আমি ভারত পাস করা মনে করেন তান্ত্রিক, কিন্তু দেশে তো এখন ভুয়া কবিরাজে ভরে গেছে, এই কারণে মানুষ বেশি প্রতারিত। ভুয়া কবিরাজ বাইরে থেকে এখন তান্ত্রিকদের মনে করেন, এখন সবাই মনে করে ভালো গুলারও মনে করে যে ভুয়া কবিরাজ তান্ত্রিক মনে করে, যারা লাইসেন্স না পাইছে তাদের বিশ্বাস করে কাজ করাবেন না, এরকম আমাদের মতন যারা লাইসেন্স দেখাবে তাদের হাতে ইনশাআল্লাহ কাজ করাবেন, তাহলে ঠকবেন না। মনের মানুষকে কাছে আনা, স্বামী স্ত্রী অমিল, ছেলে সন্তান হয় না, বশীকরণ করা, এগুলো সব ধরনের তৎপর দিয়ে থাকেন। এতে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর অমিল, ছেলে সন্তান হয় না, মনের মানুষকে প্রেম ভালোবাসার ব্যর্থতা, তারপরে মনে করেন যে সংসারের ভিতরে ঝামেলা, মানুষকে বাধ্য করা, অবাধ্য লোকের বাধ্য করা, এ তো বাইরে যাওয়ার কত ঝামেলা চলতেছে, কত সময় লাগে এগুলো আসলে ফল পাইতে? ফলাফল কত ঘন্টার মধ্যে দিতে পারেন? ইনশাআল্লাহ ফলাফল 24 থেকে 72 ঘন্টার ভিতরে ফলাফল পাওয়া যাবে। তা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কি সরাসরি আসতে হবে নাকি ভিডিও কলে যোগাযোগ করে তথ্য নিতে পারবে? সরাসরি আসলেও হবে, আর যারা মনে করেন যেসব ভাই বোনেরা বাহিরে আছে, প্রবাসে আছে, আসার কোনো সমতল নাই, তাদের চিকিৎসা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ চালানোর মাধ্যমে ইসমিয়াদের সাহায্য করা হবে। আপনার ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হচ্ছে আমার সানসাপাড়া। আচ্ছা, রুমাতে থামছি, রুমা। তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা কি দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা? না, আমার নাম্বারটা নিয়ে দাও। আচ্ছা, তা নাম্বারটা আমরা আসলে আমাদের কাছে দেন, আমরা আসলে ভিডিওর মধ্যে দিয়ে দিই। আর আজকে কোনো কাজ দেখাবেন কিনা বা কোনো চালান টালান দেখাবেন? চালান দেওয়া হয় এখানে অগ্নিশাখা। তা যাক, আমরা নাম্বারটা দিয়ে দিই, তারপরে আপনি চালানটা দেন, আমি নাম্বারটা আগে দিয়ে দিই। হ্যালো ভাই, আপুরা যারা এই ভিডিওটা শুনছেন বা যারা এই কথাগুলো শুনছেন, আপুর কথাগুলো শুনছেন, তারা তার এই নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01810341740। নাম্বারটা খোলা থাকে তো? জি খোলা থাকে।
বিভিন্ন লোকের যারা মনে করেন যে জিনের আসর আছে কত ধরনের কত উপ্রান্তি বাতাস আছে বা আক্রান্তি বাতাস আছে জিনের আসর আছে এগুলো সব সমাধানের রাখে আল্লাহ। দর্শক দেখতে পারলেন দিল পানি হয়ে গেল আগুন, আসলে চালানটা এভাবে আসলে মেরে দেয়। এই স্যার এখানে জিন সাধন করা হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, জিন একদম মনে করেন যেন জায়গায় এনে হাজির করা হয়। আচ্ছা আচ্ছা, এটা কি জিনের মাধ্যমে চালান দিয়ে দিলেন না জিন হাজির করলেন? জিন এখানে হাজির করা হইল। আচ্ছা, এখন এখন তাকে যা বলবেন সে সেই কাজটাই করে দেবে? হ্যাঁ, এখানে এখন যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারই কাজে জিনের মাধ্যমে সমাধান হবে। স্যার আপনার এই কাজটা চালিয়ে যান, সঠিকভাবে মানুষকে উপকার করে যাচ্ছেন, এটাও আসলে অনেক বড় পাওয়া। যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন, কেউ যদি সত্যিকারের যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, এরকম মনে করেন লাইসেন্স দেখে তান্ত্রিক ধরেন আর যাই ধরেন লাইসেন্স দেখে সঠিক জায়গায় করবেন, প্রতারণা হবেন না। যারা প্রতারণা হয়েছেন তারা প্রতারণা হবেন না, এরকম লাইসেন্স দেখে সঠিক জায়গায় করবেন, সঠিক চিকিৎসা পাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যে আশায় বলবেন ওই আশাই পূর্ণ হবে, এরকম যারা ধোঁকা খাইছেন তারা ধোঁকা খাবেন না, এটাই আমার আর কি কথা। ওকে, আপনি ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনাদের সেবা যত্ন নিয়ে হইছে আমাদের কাজ।